ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على رسول الله من لا نبي بعد ونشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين সম্মানিত দিনী ভাই মহতরাম ওয়াসিম ভাই আলাইন থেকে প্রশ্ন করেছেন যে রসুরুল্লাহ সাল্লী ওয়াসাল্লামের ইহধামের পরে তার জানাজার নামাজ কে পড়িয়েছিলেন এবং নবীজিকে কবরস্থ করার জন্য কেন দেরি হয়েছে আর জবিল্লাহি তহিক সম্মানিত দিনী ভাই রসুরল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জানাজান নামাজ পড়িয়েছেন এর প্রশ্নে ইবনে মাজা থেকে ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা আইন থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে যে রসুল উল্লাহ সাল আলী মঙ্গলবার সাহাবাই কেরাম মঙ্গলবার তিনি মারা যান মঙ্গলবার সাহাবাই কেরাম তার গোসল এবং কাফনের কাজ শেষ করেন এবং নবীজি দেহ মুবরক হজরতে আয়সাদ সিদ্দিকার রদি আল্লাহ হুজরার মধ্যেই ছিল সাহাবাদের দল নবীজির কাছে আসেন এবং কারো ইমামতিতে নয় বরং সবাই একা একা নামাজ এবং দূত শেষে বেরিয়ে যান ইবনে মাজা রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আগে সাহাবিরা নবীজি দরবারে আসেন সাহাবাই গ্রাম তারা রসুরুল্লাহ সাল আলী ওয়া সাল্লামের সাথে কথা বলেন নবীজি তাদেরকে আল্লাহর হাতে সোপর্দ করেন তফসিরের মধ্যে এবং তফসিরে তফসির সারাও সিরাত ইবনে হিসাম সহ অন্যান্য সিরাত গ্রন্থে এই কথাগুলো রয়েছে এবং নবীজি বলেন আমি তোমাদেরকে আল্লাহর হাতে সফরদ করতেছি আল্লাহ তোমাদের সঙ্গী হবে হজরত আবদুল্লাবাজ সৌদ্রাদি আল্লাহ তাল্লাহন তিনি জানতে চেয়েছিলেন যে হে আল্লাহ রাসুল আপনার যাওয়ার পরে খুব নিকটে চলে এসেছে অর্থাৎ আপনার ইন্তেকালের পরে আপনাকে কে গোসল দেবে রসুল্লাহ সাল সাল্লাম বলেন আমার আহলে বাইত মানে পরিবারের সদস্যরা ইবনে মাসউদ তিনি জানতে চেয়েছিলেন যে কে আপনাকে কাফন পড়াবে নবীজি বললেন আমার আবদুল্লাহ ইবনে মাসউদ জানতে চাইলেন যে কে আপনাকে কবরে নামাবে রসুল্লাহ সাল্লাম বললেন আবদুল্লাহ ইবনে মাসউদ জানতে চাইলেন যে কে আপনার জানাজা পড়াবে তখন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি বললেন যে তোমাদের নবীর জানাজা এমন হবে না যেমন করে তোমাদেরটি হয় যখন আমার গোসল হয়ে যাবে তখন তখন তোমাদের নবীর জানাজা এমন হবে না যখন তোমাদের কি হয় যখন আমার গোসল হয়ে যাবে তখন তোমরা ঘর থেকে বের হয়ে পড়বে এবং সবার আগে জুবরাইন আমার জানাজা পড়াবে তারপরে মেকাইল এবং ইসরাফিল ধারাবাহিকভাবে ফেরেস্তারা পড়বে এরপরে পুরুষেরা এবং এরপরে নারীরা এবং শিশুরা আমার জন্য আমার উপর দূরদ সালাম পড়বে তো আলবেদায়া ও নেহায়া পঞ্চম খণ্ডের দুইশো বাইশ নম্বর পৃষ্ঠাতে এবং দালাইলুল নবু লিল বাইহাকি হাকি সেখানেই কথাগুলো রয়েছে রসুল উল্লাহ সাল্লামে জানা যা বিষয়ে আসলে আরও দীর্ঘ হাদিস পাওয়া যায় তিরমিজি শরীফে সাহাবি হজরতে সাল এম বিন ওবায়দ থেকে যে আমি প্রথমে হজরতে আবু বকর সিদ্দিক রদিয়াল্লা তাল আহনুকে নবীজির ইন্তেকালের সংবাদ দেই তখন আবু বকর সিদ্দিক আমাকে বললেন তুমি ভিতরে আসো সাহাবি হজরতে সাল এম বিন ওবায়দ বলেন যে আমি হজরতে আবু বকারের হজরত আবু বকার সিদ্দিক রদি আল্লাহ তালু যখন নবীজির নিকট যেতে চাইলেন তখন চারপাশে মানুষের প্রচণ্ড ভিড় ছিল হজরত আবু বকর লোকদের বললেন তোমরা আমাকে একটু রাস্তা করে দাও লোকেরা ভিতরে যাওয়ার পথ করে দিল তিনি গেলেন এবং মাথা নুইয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখলেন চাদর মুড়ি দেওয়া ছিল নবীজির পবিত্র কপালে হজরতে আবু বকার সিদ্দিক রদি আল্লাহ তাল আহু তিনি চুমু খেয়েছিলেন এ কথাগুলো সিরাত ইবনে হিসাম সহ সমস্ত সিরাত গ্রন্থে রয়েছে এবং হজরত আবু বকর সিদ্দিক রাত তিনি বলেছিলেন ইয়া রসুল্লাহ ইসালিয়া সাল্লাম আপনি পবিত্র জীবিত অবস্থাতেও আপনি যেমন পবিত্র ছিলেন মৃত্যুর পরেও আপনি পবিত্র এবং তিনি বলেছিলেন বিম্মি হাইয়া হাইয়া অমাইয়ে তান যে আপনি জীবিত অবস্থায় যেমন পবিত্র অনুরূপভাবে আপনি মৃত্যুর পরেও আপনি পবিত্র এবং অথবা বললেন যে আল্লাহর কসম আল্লাহ তালা আপনাকে দুইবার মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন না তাহলে এভাবে করে আমরা বেশ লম্বা একটি দীর্ঘ বর্ণনা শত্রু আমরা পাই তাহলে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আহমিজির কপালে চুমু খেয়েছিলেন এরপরে যখন লোকেরা জানতে চাইল যে হ্যাঁ নবীজির বন্ধু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি ইন্তেকাল করেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি স্পষ্টই করে বললেন যে হ্যাঁ এবং তিনি এ কথা বললেন মানকানা ইয়াবুদু মোহাম্মদান ফাইন্না মোহাম্মদান কদমাত ও মানকানা ইয়াবুদুল্লাহ ফাইন্না আল্লাহ হাইয়ুল্লাহ ইয়ামুত এবং এই সাথে সাথে হাজরত আবু বকর সিদ্দিক এই আয়াতটিও করেছিলেন অমা মোহাম্মদ ইল্লাহ রসুল কদ খালাত মিন কবলিহির রসুল করনুন করিম আয়াত আর প্রথম যে যে কথা তিনি ভাষণ দিয়েছিলেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে দুইবার মৃত্যুবরণ করাবে না হাইয়ান হাইয়ান অমাইয়েতান যে আপনি তো সুগন্ধিযুক্ত মৃত্যুর আগেও মৃত্যুর পরেও হজরত আবু বকর সিদ্দিক রাজুল্লাহ তালাহনুর বিশ্বাস একই যে তিনি মৃত্যুবরণ করেছেন কারণ আল্লাহ তালা প্রাণুল কালিমের মধ্যে বলেছেন ইন্না ক্যামাই তুয়া ইন্না হুমাই হেনবি আপনি একদিন মরণশীল আর যে বিষয়টি বাহিরে এসেছিল অমর অমরুল্লাহ তাল্লাহন যে এই কথাটি বলেছিল যার কারণে হরতে আবু বকর ভাষণ দিলেন কি মানকানবুদ মোহাম্মদান যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইবাদত করতো ফাইন্না মুহাম্মদান কদমা তাদের মনে রাখা উচিত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুবরণ করেছেন মনকানবুদুহ যারা আল্লাহর এবাদত করতে তাদের জানা উচিত যে আল্লাহ তালা চিরঞ্জীব চির তার কোনো মৃত্যু নেই এরপরেই আয়াত তেলাবাদ করলেন অমা মোহাম্মদুল্লাহ রসুল কদ খালাত মিন কবলিহি রসুল যে আয়াতে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো একদম রসুলই যদি তার পূর্বে অনেক রাসুল্লাহ মৃত্যুবরণ করেছে তো যাই হোক বিষয়টি হলো জানাজার নামাজ বিষয় ভাই ওয়াসিম ভাই প্রশ্ন করেছেন তাহলে আমরা এই সূত্রে আমরা পাই যে আহলে বাইদের মধ্যে তারাই তাকে কাফন দাফন সেরেছেন এবং আমরা হাদিসের মাধ্যমে দেখতে পাই যে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ মানে গোসল এবং কাফন দাফনে হজরতে তালহা রাদি আল্লাহ তাল আহনু তার কবর খনন করেছিলেন যে স্থানটিতে মানে হজরতে আয়েশা সিদ্দিকার হুজরা মধ্যে তার অফাত হয়েছিল সেখানেই সিরাতুল্নবী ইবনে মাজার সিরাতুল্নবী দ্বিতীয় খন্ডতে বিষয়টি দেখা যেতে পারে গোসল দিয়েছিলেন হজরতে আলী রদিয়াল্লাহ আনু এবং হজরতে আব্বাস রদি আল্লা তালাহ এবং হজরতে ওসামা বিন যায় তিনি পানি ঢেলে দিয়েছিলেন পানির যোগান দিয়েছিলেন হজরতে ফাজল ইবনে আব্বাস আর হাজারতে কাসাম ইবনে আব্বাস তিনিও সহযোগিতা করেছিলেন কাফন পড়ানো হয়েছিল টুকরো সাদা সুতি কাপড়ের নবীজি কাফন দেওয়া হয়েছিল বোখারি শরীফের কিতাবুল জানাজে রয়েছে আর জানাজার ব্যাপারে তো বলাই হলো আবদুল্লাহ ইবনে মাসুদ তিনি বলেছেন যে জিজ্ঞাসা করা হয়েছিল যারা ছিল জানাজন কীভাবে পড়ানো হবে গোসল দেওয়া কাফন পড়ানোর পরে দেহ খাটিয়ার উপরে রেখে কিছুক্ষণের জন্য তোমরা বাহিরে চলে যেও যেটা আপনার জুরকানি মাওয়া মাওয়াহে অষ্টম খণ্ডে রয়েছে এক কথা সিরাত গ্রন্থে এই কথাগুলো পাওয়া যাবে তাহলে এরপরে মঙ্গলবার দিন অভিযোগে কাফন পাওয়ানোর পর হুজরার মদ্দিদেহ মোবারক তার একটি খাটিয়ার উপর রেখে দেওয়া হয় এরপরে লোকজন সারিবদ্ধভাবে জানাজানামাস আদায় করেছিল কেউ ইমাম ছিল না কারণ রসুল্লসালাম তিনি ছিলেন সকলের ইমাম আর তার ইমামতি কে করবে মত্মা ইমাম মালিকের দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় খণ্ডে এই কথাগুলো রয়েছে মহাত্তা ইমাম মালিক দ্বিতীয় খণ্ডে ইবনি মাজার মধ্যে রয়েছে এবং এক সাবি বর্ণনা করেন যে এভাবে করে অন্তত পক্ষে প্রায় তিরিশ হাজার লোক রসুল্লাহ সাল্লা সাল্লামের জানাজা নামাজ আদায় করেছিলেন হজরত আলী নদী আল্লাহ তাহ্ন থেকে অনুরূপেক্ষী বর্ণনা রয়েছে সিরাতুল উল মুস্তফার খণ্ডে এবং মা আলিমে দারুল হেজরা পবিত্র দেহ মোবারকের কবরের মধ্যে রাখা এবং হজরত আলীর দিয়া তালহ এবং হজরতে আব্বাস এবং তার দুই পুত্র হজরতে ফাজল এবং কাসাম পবিত্র দেহ মোবারক নবীজি কবরে রাখা হয়েছিল এবং দাফন করার পর কবরের মাটি উপরে উটের পিঠে নেয় কিছুটা উচ্চ করে দেওয়া হয়েছিল তারপর কবর উপর পানি ছিটিয়ে দেওয়া হয়েছিল যার বর্ণনা জম ফাওয়ায়দের তাবাক্কাতের দ্বিতীয় খণ্ডের মধ্যে বর্ণনা রয়েছে তাহলে আমরা দেখতে পাই যে চারজন হজরত আলী ইবনা বি চাচা আব্বাস ইবনে আব্বাস এবং এরা কি করেছিলেন তারা গোসল এবং কাফন দাফনে শরিক হয়েছিলেন এরপরে ভাই ওয়াসিমের প্রশ্ন যে গবরস্থ করতে বিলম্ব হওয়ার কারণ কি আসলে আপনারা জানেন যে মূলত আসলে বিস্তারিত এটি আলোচনা দাবি রাখে যখন রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তখন সবচেয়ে বড় যে বিষয়টি ছিল সেটি ছিল খেলাফতের মাস আলাপ এবং যতক্ষণ পর্যন্ত আমি নির্ধারণ করা না হবে কারণ সিরাত ইবনে হিসাম সহ অন্যান্য গ্রন্থ দেখবেন যে সেই সময় সাকি শাকিফা বনি সায়েদ নামক স্থানে একদল আনসাররা তাদের মধ্যে নেতা নির্ধারণে ব্যস্ত ছিলেন মোসনাদ আহমদের মধ্যে ইবনে কাসিরের মধ্যে এবং অন্যান্য সমস্ত সিরাত গ্রন্থে তারিখুল খামিস এবং তারিখুল তাবা أصول الغابة الفقه الفاري تاريخ الإسلام তাবাকাত ইবনে সাদ এগুলো সমস্ত গ্রন্থে রয়েছে যে এটি একটি বিশাল আলোচনা আসলে এই আমরা অনেকেই জানি না আমরা শুধু যে খেলাফতের যে মার্শাল আর্ট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল্লামের কবরস্থ দাফন করতে দেরি হওয়ার একটাই কারণ আর তা হলো যে আমির নির্ধারণ করা আর যতক্ষণ পর্যন্ত আমির নির্ধারণ করা না হয়েছিল ততক্ষণ পর্যন্ত রসুলুল্লা সাল্লাহকে দাফন করা হয়নি এই কারণে যে শফিক বনি সায়েদ নামক স্থানে আনসাররা তারা চেয়েছিল যে তাদের

আল্লাহ কমিটি একটি ভিন্ন বিশাল আলোচনা আল্লাহ তাহলে আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বুঝা তৌফিক দান করুক যে মুসলমানদের আমি যতক্ষণ পর্যন্ত নির্ধারিত না ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে দিনের কোনো কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব করা নয় আশা করি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞানের বিকাশ ঘটবে এবং বুঝতে পারবো যে আসলে আমাদের কি খাটতি বা কমতি রয়েছে ওসল আলিয়া সেই দিনা মোহাম্মদিনী নবী ই আসলাম আসসালাম আলিকুম ওরহমতুল্লা بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري